বানপানীর পিছত বৃদ্ধি পাইছে অত্যাবশ্যক সামগ্রীর মূল্য। প্রতিদিনে হওয়া মূল্য বৃদ্ধিয়ে কুঙা করেছে সাধারণ জনতাক। বানপানীর পিছতেই বজাৰৰ সকলোবোৰ প্ৰয়োজনীয় সামগ্ৰীৰ দুগুণ দাম বৃদ্ধি পাইছে। বিভিন্ন প্ৰান্তৰ জনতাই এনেদৰে উজাৰিলে নিজৰ ক্ষোভ। বানপানীৰ পিছততো বস্তুৰ দাম বাঢ়িব, হেমন্ত মামা আছে যাতে কথা নাই, যিমান হলেও কথা নাই, যিমান হলেও কথা নাই, মামাই কি দিব, চলিব পাৰিব। মামা কি দিছে আপোনাক? মামা আকৌ নিদিলো, আমাৰ মামা বৰ্তমান আকৌ পাওঁ নাই, ৰাইজৰ মামা কিবা আশা করে না মামার পড়া? মামার পড়া আশা তো বহুত করে আছো, কিন্তু আকো পাওয়া নাই, উদান হয়ে আছে। বানপানী উঠি গেল জায়গা খানিত, বানপানী পাছত কিবা খা খবর লওয়া কোনো মানুষ নাই? নাই, কোনো আ নাই, কোনো আ নাই আজি পর্যন্ত। স্যার আপনাদের আসি আজি দিকটা আপনার যে বাজার খানত, এই বাজার খানত আহি আপনাদের যে আমার এই রাইজর যেটু মানে এই বিভিন্ন ধরনের বস্তু, মসুর দালি হোক, তেলে হোক বা কিবাই হোক, বিভিন্ন ধরনের বস্তুর দাম বর্তমান বৃদ্ধি হয়েছে, গতিকে রাইজে বহুত জোরলা হয়েছে এই বিষয়ে, গতিকে এই বিষয়ে দাম বস্তু বাহিনীর দাম অলপ কমে দেওয়ার কারণে অসম সরকারক এই আপনার জড়িয়াতে আহ্বান জানাইছো, যাতে এই আপনার জড়িয়াতে যাতে বস্তু বাহিনীর দাম মিলে অলপ কমাই দেয়, রাইজর যাতে সকাহ হয়। কি কি বস্তুর দাম বাড়িছে? এটা ধরক আলু সবজি দাম গোটাই বস্তুর দাম, কোনো বস্তু তারমানে কমত নাপায়, গোটাই বস্তুর দামে বৃদ্ধি হয়েছে। বানপানীর আগত আর বানপানীর পাছত? বানপানীর আগত তো আরো বৃদ্ধি হয়েছিল, এটা অল্প কমছিল, কমছিল যদি আরো সেই নলবাৰীৰ পৰা ৰিংকু ৰায় চৌধুৰীৰ এক বিশেষ প্ৰতিবেদন নিউজ নাও।